আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। দেখতে দেখতে প্রায় আমরা বুটস্ট্র্যাপের শেষের দিকে চলে এসেছি। তো আজকে আমরা বুটস্ট্র্যাপ থেকে দেখব শ্যাডো। তো নর্মালি এই শ্যাডো কিছু ক্লাস দেওয়া আছে, যেমন আমরা যে এখানে কিছু শ্যাডোর ইফেক্ট দেখতে পাচ্ছি। তো এই ক্লাস কিছু ক্লাস আছে যে ক্লাসের মাধ্যমে আমরা এই ধরনের শ্যাডো তৈরি করতে পারবো। তো চলুন দেখা যাক কীভাবে শ্যাডোগুলো দেওয়া যায়। যেমন এখানে প্রথমে আছে নো শ্যাডো। তো নো শ্যাডোর ক্ষেত্রে কি শ্যাডো নান, শ্যাডো নান, শ্যাডো এসএম, শ্যাডো এসএম দিলে কি হবে, এই ধরনের শ্যাডোটা তৈরি হবে, এই ধরনের শ্যাডোটা তৈরি হবে। তো নর্মালি আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি। এখান থেকে আমি এই কন্টেন্টগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে এখানে একটা ডিপ নিলাম, এর মধ্যে কিছু কন্টেন্ট নিয়ে নিই, কন্টেন্ট লোড এম ইপসামের কিছু কন্টেন্ট নিয়ে নিলাম, এভাবে কিছু কন্টেন্ট নিয়ে নিলাম। এখন আমি যদি এখানে কিছু ক্লাস অ্যাড করি, ক্লাস শ্যাডো, সাপোজ শ্যাডো, শুধুমাত্র শ্যাডোটা অ্যাড করলাম, তো সেই ক্ষেত্রে এখানে কীভাবে শো করে আমরা একটু দেখি। যে এই যে চার সাইডে কিন্তু একটা শ্যাডো চলে আসছে। আমরা একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলে ভালোভাবে বুঝতে পারবো। প্যাডিং সাপোজ টু দিয়ে দিলাম, প্যাডিং টু, এই যে চার সাইডে কিন্তু একটা শ্যাডো আসছে। এরপরে আমরা এই যে এইটা যদি চাই যে প্যাডিং শ্যাডো এসএম, তো শ্যাডো এসএমটা দিলে কীভাবে দেখায় আমরা একটু দেখি। যে শ্যাডো এসএম, শ্যাডো এসএমটা দিলে এখানে রিলোড দেই, এই যে হালকা শ্যাডো হচ্ছে কিন্তু হালকা। এবং এলজি দিলে বেশি হবে, এলজি দিলে শ্যাডোটা বেশি চলে আসবে। এখানে আমরা যদি দিই শ্যাডো এলজি, এলজি, তাহলে এখানে কিন্তু শ্যাডোর পরিমাণটা বেশি শো করবে, এই যে বেশি আসছে। তো এটাই ছিল হচ্ছে শ্যাডো। এরপরে শ্যাডোর পরে কি আছে, সাইজিং। এখানে আচ্ছা, উইথের মধ্যে থেকে অলরেডি আমি একটি ক্লাস আপনাদেরকে দেখিয়েছিলাম যে উইথ 100, তো সেটার ক্ষেত্রে কি হয়েছিল যে 100% উইথ সে পাচ্ছিল। তো এখান থেকে কিছু ক্লাস আছে, যেমন আমরা যদি দিই ডাব্লু হাইপেন 25, তাহলে সে 25% উইথ পাবে। 50 দিলে 50% পাবে, 75 দিলে 70% পাবে, 100 দিলে সে 100% উইথ পাবে। এবং উইথ অটো দিলে অটোমেটিক যে উইথটা, সে অটো তার কন্টেন্ট অনুযায়ী সে উইথটা কিন্তু পেতে থাকবে। এরপরে স্পেসিং, স্পেসিংয়ের মধ্যে এখানে এখানে যে মার্জিন টার্জিনের কিছু বিষয় আছে, নর্মালি এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নাই। টেক্সট, টেক্সটের মধ্যে কি আছে একটু দেখার বিষয়। আচ্ছা, টেক্সট জাস্টিফাই, আমরা অলরেডি এই ক্লাসগুলো নিয়ে কিন্তু কাজ করেছি, যে টেক্সট জাস্টিফাই, টেক্সট সেন্টার, টেক্সট লেফট, টেক্সট রাইট, এগুলো অলরেডি আমাদের দেখা হয়েছে। তো এগুলো নিয়ে আর কিছু বলার প্রয়োজন নাই। ভার্টিক্যাল, ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন দিলে কি হবে, এই যে ভার্টিক্যাল অ্যালাইন যদি আমরা টপ দিই তাহলে টপের দিকে থাকবে। এরপরে ভার্টিক্যাল অ্যালাইন, সাপোজ ভার্টিক্যাল টেক্সট বটম, বটমের দিকে থাকবে আর কি। এইগুলোর কাজ হচ্ছে এটা, যে আমরা যখন যেটাকে যেদিকে দিতে যাব সেদিকে এটা কাজ করবে। এরপরে ভিজিবিলিটি, আমরা যদি ভিজিবিলিটি নিয়ে কাজ করতে চাই, ভিজিবিলিটির মধ্যে আসলে তেমন কিছুই নাই, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল। এক তো আমরা নর্মালি ভিজিবিলিটি কি থাকে, একটা হচ্ছে হিডেন আর একটা হচ্ছে ভিজিবিলিটি। ওকে, এই ছিল হচ্ছে আনটিলিটিসের মধ্যে, এখানে আর তেমন কিছু নাই। এক্সটেন্ডের মধ্যে কি আছে আমরা একটু দেখি। এক্সটেন্ডের মধ্যে কিছু কন্টেন্ট, বিস্তারিত কিছু জিনিস এখানে আছে। মাইগ্রেশন, নর্মালি এগুলো আমাদের লাগবে না, আমাদের কাজের জন্য যেগুলো দরকার ছিল সেগুলো হচ্ছে কন্টেন্ট, কম্পোনেন্টস এবং ইউটিলিটিসের মধ্যে যেগুলো, যে বিষয়গুলো ছিল এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে। এর বাইরে আর বুটস্ট্র্যাপের কোনো কিছু জানার দরকার নেই, এবং এর বাইরে বুটস্ট্র্যাপের আর কোনো কিছু নাই। এই যে ক্লাসগুলো দেখানো হলো, এই ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে বুটস্ট্র্যাপ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ দেখানো শেষ হয়ে গেল, এখন আমরা একটা পিএইচডি ফাইল ডাউনলোড করে বুটস্ট্র্যাপ 4 ব্যবহার করে কীভাবে সেই ডিজাইনটি সম্পন্ন করা যায় সেই বিষয়টি দেখব পরবর্তী ভিডিওতে।